হ্যালো গাইজ, নমস্কার, আদাব, সশ্রীয়াকাল, বানাকম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অন স্ট্রিটস। আমার নাম সংঘমিত্রা আগা স্যাম, সাথে আছে অমিত, আমার হাজব্যান্ড। আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছে ছিল একটা ট্রাভেল ব্লগিং চ্যানেল বানানোর। আমরা দুজনেই খুবই ঘুরে বেড়াতে পছন্দ করি, নতুন জায়গা এক্সপ্লোর করতে, নতুন এক্সপিরিয়েন্স আর মেমোরিজের খোঁজে। তাই ভাবলাম আমাদের কিছু এক্সপিরিয়েন্স ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি। পছন্দ এলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ডেস্টিনেশন হচ্ছে মৌসুনী আইল্যান্ড বা মৌসুনী দ্বীপ। ভিডিওটা শুরু করবার আগে মৌসুনী আইল্যান্ডের ব্যাপারে কিছু ডিটেলস বলি। এই দ্বীপ বা আইল্যান্ডটি নামখানায়ের কাছে অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব হচ্ছে 100 থেকে 120 কিলোমিটারের মধ্যে। আর যাতায়াত করতে আপনি যদি বাইক বা গাড়িতে যান চার চাকায়, তাহলে আপনার 3 থেকে 4 ঘন্টা মিনিমাম টাইম তো লাগবেই। মৌসুনী আইল্যান্ড যদি আপনি বাইক বা গাড়ি নিয়ে যান, তাহলে আপনাকে কলকাতা থেকে বকখালি যাওয়ার পথে ডায়মন্ড হারবারের রাস্তা ধরে আপনাকে যেতে হবে। এখান থেকে আপনাকে ক্রস করতে হবে হাতানিয়া দোয়ানিয়া রিভার ব্রিজ, আর সেখান থেকে আপনাকে নৌকায় করে নদী ক্রস করতে হবে। আচ্ছা, তবে বলে রাখি, নৌকাতে কিন্তু শুধু বাইক বা স্কুটার এইগুলো অ্যালাউ হয়, চার চাকা কিন্তু ক্রস করা যায় না। সো আপনি যদি গাড়ি বা ফোর হুইলার নিয়ে আসছেন, তাহলে আপনি নদী ক্রস করার আগে দেখবেন আশেপাশে অনেক বাড়িতে পার্কিং ফ্যাসিলিটি রাখে ওরা। গাড়ি রাখতে অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 200 টাকা নেয়। আপনি বাইকও পার্ক করতে পারেন, বাইকের ক্ষেত্রে 50 থেকে 100 টাকা নেয়। সো লেটস টক অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ মৌসুনী আইল্যান্ড। দ্য নেম অফ মৌসুনী আইল্যান্ড ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য জার্নাল দ্য হিন্দুজ। দ্য অ্যাকচুয়াল বিউটি অফ মৌসুনী আইল্যান্ড লাইজ ইন দ্য কনফ্লুয়েন্স অফ রিভার অ্যান্ড দ্য সি। দ্য আইল্যান্ড ওয়াজ ফাউন্ড ডিউরিং দ্য ব্রিটিশ এরা ইন ইন্ডিয়া। It was mainly used for transportation of salt and dried fish. মৌসুনী আইল্যান্ড খুবই একটা শান্তিপূর্ণ জায়গা, যেখানে বেশি ভিড় বা বসবাস আপনি দেখবেন না দীঘা মন্দারমণির মতো। ইটস পারফেক্ট ফর আ উইকেন্ড গেটওয়ে। আমরা তাই এমনই একটা উইকেন্ডে ভোরবেলাতে বাইক নিয়ে হঠাৎ বেরিয়ে পড়লাম মৌসুনী আইল্যান্ডের খোঁজে। আচ্ছা, এটা বলে রাখি যে ভিডিওটা আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে শ্যুট করেছিলাম, তবে এডিট আর করা হয়নি। এখন সময় ফেক, তাই শেয়ার করছি আপনাদের সাথে। ভোর 5টার সময় আমাদের জার্নি শুরু করি ঠাকুরপুকুর থেকে। রাস্তায় বেশ কুয়াশা ছিল, এরকম ভোরের বেলায় বাইক রাইড কুয়াশার মধ্যে ইজ জাস্ট হেভেনলি। এখানে আরেকটাও রাস্তা আছে, যেমন শিরাকল মোড় থেকে আপনি রাস্তা দুভাগে ভাগ হয়ে যাবে দেখতে পাবেন। একদিকে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার রোড, আর আরেক দিকে যাচ্ছে উস্থির সাইডে। আমরা নিয়েছিলাম ডায়মন্ড হারবারের রুটটা, কারণ গঙ্গা নদীর সকালে সুন্দর ভিউটা অসাধারণ লাগে। আপনারা চাইলে অন্য রুটও নিতে পারেন, তবে আমরা কোনোদিনও ওই রুটে যাইনি। আমরা ফ্যামিলিয়ার ছিলাম ডায়মন্ড হারবার রুটে, তাই সেইটাই নিয়েছিলাম। ডায়মন্ড হারবারের কাছে এসে আমরা একটা ছোট চায়ের দোকানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াই। বাট আই মাস্ট টেল ইউ, এই দোকানটা দেখতে ছোট, বাট এর পেছন দিকে যেখানে আমরা বসে ব্রেকফাস্ট বা চা খাচ্ছিলাম, এর ভিউটা অসাধারণ। এতটাই সুন্দর যে ঠান্ডা ওয়েদারে গরম চা খাওয়ার মজাটাই বাড়িয়ে দিল একদম। এই যে মিস্টার গোমস এসে বসে আছেন চায়ের অপেক্ষায়, আমি এই গঙ্গা নদীর ভিউ দেখছি, আর আমাদের সাথে আরও দুই বন্ধু গিয়েছিল। বন্ধুর সাথে কোনো ট্রিপে যাওয়ার মজাই আলাদা থাকে, একদম অভিজ্ঞতা আলাদা হয়। ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের তরফে।
রাস্তাটা খুবই সুন্দর, ক্লিয়ার রোড, তবে খুব স্পিডে আপনারা কিন্তু যাবেন না। এখানে প্রতিটা মোড়ে মোড়ে পুলিশের রেগুলার চেক হতে থাকে। আমরা পৌঁছে গেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর কাছে একটা নামখানা ব্রিজ। আমার তো সারা রাস্তা শুধু এই অসাধারণ ভিউজগুলো দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা এই ব্রিজের উপরেই দাঁড়িয়ে কিছুক্ষণের জন্যে বেশ কটা ভালো ফটোজ ক্লিক করি। ব্রিজ ক্রস করে আমরা এই রাস্তাটা নিলাম। এখান থেকে এবার আমরা যাব ঘাটের দিকে। এই ঘাট থেকেই আমরা নৌকা করে নদী পার হব। ঘাটের দিকে কিন্তু বেশ ভিড় থাকে, প্রচুর লোকেরা নৌকা করে নদীর এপার ওপার হয়। এবারে নৌকাতে বাইকটা তোলার পালা। আমরা লিটারালি ভয় পেয়ে গেছিলাম। এটা আমার বন্ধুর বাইক, আর এর আগের একটা বাইক আমাদের চোখের সামনে জলে পড়ে যায়। সেই দেখে তো আমরা সবাই ভয় পেয়ে গেছি, ভাবছিলাম এখান থেকে রিটার্ন চলে যাই। কিন্তু তারপরে অমিতবাবুকে দেখুন, বলে যে ঠিক আছে কিচ্ছু হবে না আমরা যাই, বলে নিজেই এগিয়ে চলে গেল। আমিও তাই ভাবলাম যা হবে দেখা যাবে, চলো ঠিক আছে এসে গেছি যখন একবার ট্রাই করেই দেখি। নদীটা এতটাই সুন্দর আপনাদেরকে যে দেখাবো তার আগে আমি নিজে দেখতেই ব্যস্ত ছিলাম। এবারে নৌকাটা ছাড়ার পালা। ওই যে অমিতবাবুর বাইক, আর সামনে হচ্ছে আমার বন্ধুর বাইকটা। আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স যেখানে আমি নদীতে ক্রস করার জন্যে বাইককে নৌকাতে তুলেছি। এর আগে আমি যখন মুম্বাইতে গেছিলাম তখন সেখানে লঞ্চ বলতে পারেন বা বড় বোট বলতে পারেন, তার উপরে ফোর হুইলারকে ক্রস করানো হয়েছিল। বাট বাইকে এত ছোট নৌকাতে প্রথমবার। এই ভিউটা ইজ জাস্ট মেসমারাইজিং। আচ্ছা, এবার নাম্বার পালা। আমরা এসে পড়েছি নদীর ওপারে। নদী ক্রস করে চলে এলাম আমরা মৌসুনী আইল্যান্ড। এই রাস্তাতে আপনারা ইজিলি কিন্তু টোটো সার্ভিস পেয়ে যাবেন, সো যদি আপনারা বাইক বা গাড়ি নাও নিয়ে আসেন কোনো অসুবিধা হবে না। রাস্তার দুধারে কিন্তু বেশ সুন্দর সুন্দর ছোট ঘর, কিছু ঘর মাটির কিছু ঘর পাকা। আমার তো দেখতে দারুণ লাগছিল।
ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। এখান থেকে আমরা লাগেজ রেখে আগে বিচে চলে গেলাম। কি অসাধারণ ভিউটা দেখুন! আমরা যে ক্যাম্পে ছিলাম সেখানে পার হেড আমাদের লেগেছিল 1000 টাকা। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকালের একটা স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড ছিল। সন্ধ্যেবেলাতে এরা বনফায়ারও চালাতো। আমরা এখানে 2 দিন ছিলাম। 2 দিনের পর আমরা আবার আমাদের রিটার্ন জার্নি শুরু করলাম টুয়ার্ডস কলকাতা।